ওকে, সো জাওয়ান ফার্স্ট ডেতে ইন্ডিয়াতে বৃহস্পতিবার একদম তো ফাটিয়ে দেয়, পুরো বক্স অফিসে রেকর্ড আয় করে শাহরুখ খানের জাওয়ান মুভিটা। বাট সেকেন্ড ডে অর্থাৎ গতকাল শুক্রবারে এই মুভির ইনকামের কি অবস্থা? ওয়েল, যেটা এক্সপেকটেশন ছিল যে প্রথম দিনের তুলনায় সেকেন্ড ডেতে ইনকাম কিছুটা ড্রপ হবে, এবং সেটাই হয়, কারণ শুক্রবার ছিল ওয়ার্কিং ডে। এবং প্রথম দিন যেখানে জাওয়ান নেট কালেকশন ইন্ডিয়াতে করেছে 75 crore rupees, সেই জায়গায় দ্বিতীয় দিনে এসে ইন্ডিয়াতে নেট কালেকশন করেছে 53 crore rupees। সো টোটাল প্রথম এবং দ্বিতীয় দিন মিলিয়ে ইন্ডিয়াতে নেট কালেকশন 128 crore rupees। এবং সেকেন্ড দিনের এই নেট কালেকশনের মধ্যে অর্থাৎ এই 53 crore rupees মধ্যে হিন্দি ভার্সন থেকে কামিয়েছে 46 crore 23 lakh rupees এবং 7 crore rupees কামিয়েছে বাকি অন্যান্য ভাষা থেকে। এখন এই যে ইনকাম কিছুটা ড্রপ হলো, সেই ড্রপটা কিন্তু স্বাভাবিক, কারণ ওয়ার্কিং ডে ছিল আগেই বললাম। বাট ট্রেড অ্যানালিস্টরা এক্সপেক্ট করছে শনি এবং রবিবার অর্থাৎ আজকে এবং কালকে মিলিয়ে জাওয়ান আরও একটা ধামাকা ক্রিয়েট করবে, আরও একটা রেকর্ড করবে, কারণ শনি এবং রবিবার যেহেতু ইন্ডিয়াতে বন্ধ। এবং ট্রেড অ্যানালিস্টরা এক্সপেক্ট করছে শনি এবং রবিবারের মধ্যে এমন একটা গেইন আসবে ইনকামে, হয়তো এই দুই দিনের মাথায় জাওয়ান 235 crore rupees থেকে 250 crore rupees শুধু ইন্ডিয়ার নেট কালেকশন থেকেই কামাবে। অ্যান্ড এখানে একটা ছোট্ট কথা বলে যাই, এই যে প্রেডিকশন করছে না যে আজকে এবং রবিবার মিলে ইনকামের অনেক জাম্প হবে, সেটা কিন্তু অলরেডি প্রমাণ মিলছে, কারণ তৃতীয় দিন অর্থাৎ আজকের ইনকামের কথা যদি আসি, তাহলে আজকে দুপুর 12:30 পর্যন্ত জাওয়ান হিন্দি মার্কেটে শুধু মাল্টিপ্লেক্স থেকেই কামিয়েছে 21 crore 25 lakh rupees, যেটা কিন্তু প্রথম দিনের থেকেও বেশি ইনকাম। সো 12:30 পর্যন্ত যদি এত ভালো ইনকাম হয়, তাহলে বুঝুন পুরোটা দিন যখন যাবে তখন কতটা ইনকাম বাড়বে। আর শাহরুখ খানের এই জাওয়ান মুভিটা শুধু ইন্ডিয়াতেই নয়, বাইরের দেশে কিন্তু ফাটিয়ে দিচ্ছে, এবং বাইরের দেশের মধ্যে ইউকেতে এই মুভিটা সেকেন্ড ডেতে কালেকশন করেছে প্রায় 6 crore 41 lakh rupees, অস্ট্রেলিয়া থেকে কালেকশন করেছে 4 crore 77 lakh rupees, নিউজিল্যান্ড থেকে কালেকশন করেছে প্রায় 90 lakh rupees মতো, জার্মানি থেকে 2 crore 64 lakh rupees। এবং গ্রস কালেকশনের কথা যদি আসি, তাহলে দুই দিনে জাওয়ান 200 crore rupees ক্রস করে ফেলেছে। সো এই তো ছিল জাওয়ানের তাণ্ডব বক্স অফিসে, যেটা সামনে আরও বড় আকারে আসবে, এবং আগামীকাল কি হয় ইনকাম সেই আপডেটগুলো জানাবো। সো আপডেট জানতে কিন্তু আপনাদেরকে স্টার গল্প গ্লোবালের সঙ্গেই থাকতে হবে, কারণ এখানেই জাওয়ানের সমস্ত আপডেট পাবেন। আচ্ছা, এবার বাংলাদেশের মার্কেট নিয়ে যদি বলি, তাহলে বাংলাদেশে স্টার সিনেপ্লেক্সে প্রতিদিন 40টা শো চলছে, অ্যাডভান্স টিকিট প্রায় সোমবার পর্যন্ত সব শেষ, এবং সবগুলো শোই হাউসফুল যাচ্ছে অবভিয়াসলি। আচ্ছা, শেষ করার আগে একটা ছোট্ট বিষয় বলতে চাই, এটা আসলে কন্ট্রোল করা টাফ। Welcome to the jungle, এটার কিন্তু অ্যানাউন্সমেন্ট ভিডিও আজকে চলে আসে, এবং অ্যানাউন্সমেন্ট ভিডিওটা খুব ফানি ছিল, আর কাস্টিং এ ভরপুর ভাই। অক্ষয় কুমার এবার আসছে, পাশে আছে দিশা পাটানি যে নায়িকা, তার পাশে আছে জ্যাকলিন, এছাড়া আছে রবিনা ট্যান্ডন, এছাড়া কাস্টিং এ আরশাদ ওয়ারসি, সঞ্জয় দত্ত আছে, নানা পাটেকর এবং অনিল কাপুরের বদলে মেবি এরা ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করবে। এবং পারেশ রাওয়াল তো আছেই, সঙ্গে আছে কে, সুনীল শেট্টি, মানে অক্ষয়, সুনীল শেট্টি, পারেশ রাওয়াল, এই তিনজন একসঙ্গে বাহ, হীরা ফেরির আরেকটা পার্ট বানিয়ে ফেললেই তো পারত। যাই হোক, সো কাস্টিং এ তো ভরপুর, এখন কাহিনী যদি ভালো হয় তাহলে ওয়েলকাম টু দ্য জাঙ্গল ধামাকা করবে।